এবার 2024 সালে পুলিশে নিয়োগ দিলে আমি সেখানে অ্যাপ্লাই করি এবং আমাদের 16-17 এবং 18 তারিখে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং আমি সেই মাঠ কার্যক্রমে প্রথম স্থান অধিকার করি বিভিন্ন ইভেন্টে। তারপর আমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আমি সেখানেও ভালোভাবে উত্তীর্ণ হই। সেই সাথে আমাদের 13 তারিখে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় এবং সেখানে আমি জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করি নারীদের মধ্যে। কুড়িগ্রাম জেলায় প্রায় 2300 প্রার্থীর মধ্যে থেকে আমরা আমাদের যে শূন্য পদ 52টি পদ, সেই 52টি পদে সম্পূর্ণ শতভাগ সততা, নিরপেক্ষতা এবং একেবারে নির্মোহভাবে অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা মেধাবী, যোগ্যতম এবং যারা আসলে প্রকৃত অর্থেই যোগ্যতম মানুষ তাদেরকে আমরা নিয়োগ দিতে পেরেছি। আমরা এই 52 জনকে আমাদের এর মধ্যে আমরা 13টি মুক্তিযোদ্ধা কোটায় আমরা নিয়োগ দিয়েছি, আমাদের 4 জন পুলিশ পোষ্য কোটায় এবং আমাদের অন্য এতিম কোটায় 1 জনকে আমরা নিয়োগ দিতে পেরেছি এবং বাকিগুলোকে আমরা সাধারণ কোটায় নিয়োগ দিয়েছি। 2016 সালে জানুয়ারি মাসের 26 তারিখে আমার বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। আমার মা আগে থেকেই দর্জি কাজ একটু জানতো, পরবর্তীতে সেটাই আমাদের সংসারে অবলম্বন হয়ে দাঁড়ায়। আমার আম্মু দর্জি কাজ করে সংসার চালাতো, আর আমার যেহেতু আমি তখন পড়তাম কুড়িগ্রামের ছিন্নমুকুল নামে একটা দরিদ্র সংস্থায় স্কুলে, ওখান থেকেই আমার খরচ চালানো হতো। তারপর পিএসসি পরীক্ষা দেওয়ার পর আমার আর খরচ চালানোর মতো সামর্থ্য ছিল না। তখন আমি কি করি, এলাকার ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়ানো শুরু করি। সেই থেকে আমি ওভাবেই আজ অবধি আমার পড়াশোনার খরচ চালাচ্ছি। লার্জ স্ক্রিন, ডুয়াল স্টিরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। আমি আমার মায়ের কাছে শুনেছি, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম 6 মাস, তখন আমার বাবা আমার মায়ের ছেড়ে চলে যায়। তো তারপর থেকে আর আসে নাই, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমার জন্ম হয় নানুরবাড়িতে। আমার নানু আমাকে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করায়, মানুষ করে। ক্লাস তারপর আমার মায়ের বিয়ে হয়ে যায়, সেখানে আরও 2টা ছোট ভাই আমার। আপনি আপনার মাকে আপনি চেনেন? হ্যাঁ, আমার মাকে চেনেন। কি করেন আপনি? আমি রাজমিস্ত্রি কাজ করি, ওই সময় মাঠেও কাজ করি। আব্বু ইয়ে ছিল কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি ছিল। আমরা 4 বোন, আমার শুধু বড় অপর বিয়ে হয়েছে। তারপর আমার আমরা 3 বোন ছিলাম, আমি তৃতীয়। আমার আমরা 3 বোনের পড়াশোনা করি। আপনার কি ভাই নেই? ছেলেটারই কাজ করছিল, আমায় বলে যে এইগুলো কাজ কর, সংসার চলবে। আমি তখন ওগুলো কাজ করি, তারপর নিজের টাকা দিয়ে আমি পড়াশোনা করি। একজন সাধারণ ঠেলা গাড়িওয়ালা মানুষ, খুব কষ্টে ছেলে মানুষ করছি, খুব অসহার ঠেলা গাড়ি চলে, গরিব মানুষ ঠেলা গাড়ি চলে মানুষ করছি। আমার বাবা 2014 সালে 14 ডিসেম্বর মারা যান অসুস্থতার কারণে। 3 বছর বাড়িতে পড়েছিলেন, তারপর হঠাৎ বাবা মারা যায়। আর পরিবারে 2 ভাই, 6 বোন, 4 বোনের বিবাহ হয়েছে, 2 বোন বাসায় আছে। আমি পড়াশোনা করতেছি, আমার ভাই মাদ্রাসা পড়তেছে।